আমি বললাম আপনাদেরকে, নাটক হচ্ছে যে লেনিনের কথা বলতে হয় লেনিন ভাগ্যে চিটকে। আজকের এই অনুষ্ঠানের জন্যই লেনিন ওখান থেকে চলে এসছেন এবং এই দৌড়াদৌড়ি ফোন করা, এটা করা, সেটা করা, এসএমএস পাঠানো, এগুলি তিনি করেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি অনেক অনেক দেরি হয়ে গেছে। আমি আর একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি এবং আজকে সেটা আমাদের একটা এক্সিকিউটিভ কমিটির জরুরি মিটিং এবং এটা 8টার সময় শুরু হওয়ার কথা। আমি যতক্ষণ পর্যন্ত ফোন না আসে আমি ফোনটা বন্ধ করে রাখার চেষ্টা করব। আমার কবিতা শোনার ইচ্ছে আছে, বিশেষ করে আমাদের রিয়াজ কয়েকটা অসম্ভব ভালো কবিতাকে বলেছেন কয়েকটা, উনি সবসময় ভালো লাগে, এটা আরো ভালো লিখেছেন। এখানে সাবেদ আছেন সিনিয়র কবিদের মধ্যে, জালাল আজিমাবাদী আছেন সিনিয়র কবি, আমি জানি না ভুটান এসেছেন কিনা, ইন্টারন্যাশনাল রেডিও সেখানে আবার আমার যা হয় আমার একটা ভূমিকা পালন করতে হলো, আমি সুন্দর পাশে বসার কিছু দুর্লভ সুযোগ পেলাম, ফলে আমাদের এই বয়সে সেই সময় হয় আস্তে আস্তে গল্প করতে হয়, আবার কান্নার অংশটাও কিছুটা বুকে চেপে কথা বলতে হয়। তার জানাজা পড়ে গেছি, খেতে পারিনি, এখন যদি একটা চাও খাও যোগাযোগ ছিল। আজকে আপনারা অনেকে এসেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আর আমার কথা এখানে শেষ করছি। আপনার কথা বলি, আমরা দুই আমরা কিছু কাজ করার চেষ্টা করছি, আপনাদের সবসময় সহযোগিতা চাই, সহযোগিতা পাই, আমি আশা করি আপনারা আরো সহযোগিতা অনেক।